হচ্ছে ওরা বলতেছিল আগে যে আমরা ওইখানে লাগাবো খেতে, তো খেত হলে কাড়া লাগাবো না। নমস্কার, ধুমপুরলিয়া ইউটিউব চ্যানেলে স্বাগতম, আমি সীমন্ত মত। আজকে এসেছি সোনাদ, তো কবে কাড়া ওড়াই এবং কাড়ার প্রস্তুতি কী চলছে, কীরকমভাবে কাড়া ওড়াই হবে সমস্ত কিছু আমরা কাড়া মালিকের কাছে আর কি সাক্ষাৎ নেব। তো দেখতে থাকুন, ভিডিওটা সাথে থাকুন এবং আমাদের চ্যানেল যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত জানান কমেন্টে যে কার সাথে কাড়াটি লাগালে ভালো হবে এবং কীভাবে কাড়া ওড়াই করলে ঠিক হবে, সেই কিছু নিজের মতামত জানান। তো আমরা কাড়া মালিকের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো আপনার নামটা? পবন কর্মকার। পবন কর্মকার। তো আমার বেটার নাম বিধান কর্মকার আর ছোট বেটার নাম ছোটু কর্মকার। আচ্ছা, তো বিধান কর্মকারটা হচ্ছে আপনার বড় ছেলে? বড় ছেলে। কি নাম আপনাদের গ্রামটার? সোনাদ। থানা পোড়া বাজার? থানা পোড়া বাজার, জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া, অঞ্চল লটপদা। লটপদা অঞ্চল। তো কাড়া ওড়াই করছেন কি? হ্যাঁ, কাড়া লড়াই করছি, মানে তোমার ভাদরের ১২ দিনে। ভাদরের ১২? আজ কত আছে? আজ ৬ দিন হলো। মানে ৬ দিন আছে? আজ ৬ দিন। সোমবারে হবে? সোমবারে হবে। আচ্ছা, এই এই যে সোমবার আসছে ১২ ভাদ্র। হ্যাঁ, তো কাড়া ওড়াইটা হচ্ছে কোথায়? জন্হড়া কদমা। আচ্ছা, আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, প্রাইজ ৩১,০০০। আচ্ছা, এটা এটার সাথেই জড় হয়েছে? জন্হড়া এইটার সাথেই জড় হয়েছে। এক নম্বরে? হ্যাঁ, এক নম্বরে ৩১,০০০ টাকা। না 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 না, এইটাই একটারই কাড়া লড়াই হবে, আর নাই আর নাই। কাড়া লড়াই একটাই হবে এইটাই? এইটাই স্যার, ৩১,০০০। হ্যাঁ। আচ্ছা, একটা কাড়ারই হবে? একটা কাড়ারই। না না, অনেক জায়গায় হয়েছে ৫টা কাড়া। হ্যাঁ, ৪-৫টা কাড়া আমার গ্রামে আমি করি যখন তখন ৫টা ছোটা থাকে। আচ্ছা, মানে বিধান কর্মকারের কাড়া যাচ্ছে জনহড়া ১২ ভাদ্র, প্রায় থাকছে ৩১,০০০। হ্যাঁ, তো আপনার সবাই শুনলেন, তাহলে যাবেন ১২ দিনে বিধান কর্মকারের কাড়া যাচ্ছে জনহড়া, মানে এই পরের সোমবারে। পরের সোমবারে। আর কাড়াটা প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি মোটামুটি ঠিকই চলছে। একটু বলে দিন কাড়া প্রস্তুতি। হ্যাঁ, এখন কাড়ার প্রস্তুতি ভালো চলছে। আচ্ছা, মানে কী সব চলছে এখন? এক্সট্রা কোনো এক্সট্রা খাদ্য আর কি দেবে? ঘাস, পোয়াল, খোল, এই সকলে দেওয়া হয়। যেগুলা দেওয়া হয়? হ্যাঁ, যেগুলা দেওয়া হয়। তাহলে বারে ভাতর যাওয়া আছে? হ্যাঁ, জনাড়া কদমা যাওয়া হচ্ছে। একটু কাড়া রসিকদেরকে কিছু বলে দিন। দর্শক বন্ধুদের অনুরোধ, আপনারা লড়াই দেখতে যাবেন, লড়াই দেখে উপভোগ করবেন। হারিমার আলাদা ব্যাপার, বুঝছো না? তবে লড়াই হবে, বাস। হারিমার আলাদা, সাধুচরণ মাহাতো। কি নাম এটা এই কাড়া মালিকটার? কাড়া মালিকটা এই সাধুচরণ মাহাতো। আর আমার প্রস্তুতি নেওয়া আছে কাড়ার। তো বুঝলাম যে এরপর আপনাদের কি আর নতুন কাড়া আসছে নাকি? তো নতুন কাড়া আসছে আপনাদের? হ্যাঁ, একটা নতুন কাড়া আবার ঘুরে নিয়ে আসা হচ্ছে। নতুন কাড়াটা আসবে ভাদর মধ্যেই আসবে কাড়াটা। ও, মানে আরেকটা নতুন আসছে, ওটা ভাদর মাসে আসছে এই কাড়া? আসছে। নতুন একটা কাড়া নিয়ে হয়েছে আমাদের, তবে লাখের উপরে প্রাইজ থাকবে, গায়ে আসর করব ফাগুনে ১৩ দিনে। এই কাড়াটা যদি ওটা আনে তাহলে এটা ২ নম্বর থাকবে আর ওইটা আমাদের ১ নম্বর থাকবে। ওইটা লাখের উপরেই প্রাইজ থাকবে, নতুনটাই ১ লাখের উপরে থাকবে। মানে যেটা নতুন আনবে সেটাতে থাকছে ১ লাখের উপরে প্রাইজ? লাখের উপরে প্রাইজ থাকবে ওইটাতে। হ্যাঁ। আর এইটি? এইটা সেকেন্ড প্রাইজ থাকবে আমাদের। হ্যাঁ, শুনো, কাড়া লিয়ার আমাদের চলছে। যদি কাড়া ধরলে আমাদের এখন গায়ে এখন একটু লেট আছে, ফাগুন মাসে হয়। তো তাহলে এইটা দেখা যাক, লড়াই করে আসা যাক। যদি লিয়া হয় তাহলে তোমার ওইটা ১ নম্বর করবো আর এটা ২ নম্বর করবো। ১৩ ফাগুন? হ্যাঁ, ১৩ ফাগুন। ১৩ ফাগুন যেটা নতুন আসবে, হ্যাঁ, প্রাইস কত থাকতে পারে? ওটা তোমার ১ লাখের উপরে দিয়ে থাকবে। আর এই যেটা এখন আছে এটা তখন সেরকম করতে হবে তোমার ৩১। উল্লেখ এখন দিছি নাই। হ্যাঁ, এইভাবে প্রাইস রাখবে, এইভাবে থাকবে আর কি। তবে নতুন কাড়া আসছে বিধান কর্মকার? হ্যাঁ, কারণ এইটাই হয়তো আর হাফ থাকবে। হাফ থাকবে। আমরা বলা হয়েছে, ওরা বলতেছিল আগে যে আমরা ওইখানে লাগাবো খেতে, তো খেত হলে কাড়া লাগাবো না আমি।
না খেতে গেছে আজকে আজকে দাদাকে পাঠানছি বলে যাও বলে বেরিয়েছে তাহলে ঘরে একটা মাঠ আছে বাদের ওখান বলি মাঠটাই করলে ভালো হবে এখান থেকে বর্ষাকাল বটে না বর্ষাকালে এখন হয়তো আড়ে গড়ে লাগে যাবে কাড়ার অসুবিধা হবে আমাদের দর্শক বন্ধু ভাইদের তোমার লড়াই দেখার শক্ত রয়ে যাবে এইটার আমার হেচ্ছুক একটা আর মাঠ হলে কোনো ব্যাপার নাই দর্শকে মেলা দেখে উপভোগ করবে আমার এটাই বলতে চাই আমার একটাই বক্তব্য যেমন সবাই লড়াই দেখতে পাই মাঠে লড়াই হোক ক্ষেতের মধ্যে লড়াই হলে লড়াই সবাই দেখতে পাবে নাই জিনিসের অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে নাকি মাঠে যেমন লড়াই হয় উপরন্ত হাজার হাজার দর্শক আসবে যেমন সবাই আসে লড়াই দেখতে পাই ওরা কি জন্য এত টাকা খরচা করে আসবে লোক খরচা করে যাবে যেমন লড়াই দেখতে পাই না যেমন লড়াই দেখতে পাই যেমন মাঠে হয় লড়াই তারপর বিধান কর্মকারের কাড়া অনেক লোক অনেক লোকজন যাবে অ্যাকচুয়ালি নাম করা কাড়া বটে বলে দিলি যে লড়াই হবে কি বিধান কর্মকারের কাড়া যাচ্ছে মানে লড়াই হবে কি এটা হচ্ছে যে যে কোনো দর্শক যাক লড়াই সবাই উপভোগ করবে তবে লড়াই জমবে যে কোনো দর্শক যাক লড়াই দেখতে পাবে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে যদি ভুল টুল হয়ে থাকে ছোট ভাই বলে মাফ করে দেবে এইখানে একটা মেন পয়েন্ট হচ্ছে যে যদি খেতে করে তাহলে লাগাবে কি লাগাবেন না লাগাবে তাহলে মানে এলে ছাড়বো হ্যাঁ মানে ছাড়া যাবে না যদি খেতে করে হ্যাঁ ওইটা তুমি বলে দাও আর যদি আমার পাবলিকে তোমার রসিকগণকে যদি বলে তাহলে ছাড়তেই হবে যে আমরা মেলা দেখবো আর মাঠ না কিন্তু মাঠ আছে হ্যাঁ মাঠ আছে খেতে লাগালে সবারই অসুবিধা হবে আমার বলে কেন আমাদের দর্শক বন্ধুদের তো এখানে দেখতে পাচ্ছেন বিধান কর্মকারের বাবা রয়েছে তার ভাই রয়েছে সবাই রয়েছে উনি বাদ দিয়ে বিধান কর্মকার গেছে আজকে জনরা সেখানে মাঠে করার জন্য সে আলোচনা করতে গেছে কারণ এখন দেখো বর্ষার দিন চলছে এখন কাড়া আড়াই খেতে করা ঠিক হবে না এবং কাড়া মালিকেরও মানে ইয়ে রয়েছে মানে দাবি রয়েছে যে মাঠে করতে এবং জনরাতেও মাঠ রয়েছে খেতে করলে অনেক অসুবিধা হবে দুটো কাড়ারই হবে তার মধ্যে এই কাড়া মালিকেরও দাবি রয়েছে যে মাঠেই করতে কারণ মাঠের মাঠ রয়েছে আর মাঠে যদি লাগাই তাহলে কাড়াড়াই হবে আর নাহলে কাড়া বলছে আসর নিয়ে যাওয়া হবে না হবে না ওই নিয়ে যাওয়া যেখানে থাকবে সেখান থেকে আবার নিয়ে আসা হবে এটাই কাড়া মালিকের দাবি তো তাই জনগড়া কমিটি যদি ভিডিও দেখছেন তা একটু জলদি ব্যবস্থা করুন কোনো একটা মাঠ আপনাদের মাঠের মধ্যে কাড়াড়াইটা করার চেষ্টা করুন তো এরপর দেখতে থাকুন ভিডিওটা আমরা কাড়ার দেখাচ্ছি কেমন প্রস্তুতি চলছে